বিজনেস আল্টিমেট চ্যানেলের পক্ষ থেকে আজ আমরা আলোচনা করব অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়ে। আপনাদের ভিতরে অনেকেই জানতে চেয়েছিলেন অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার উপরে আমরা একটি তথ্য সমৃদ্ধ ভিডিও তৈরি করতে পারি কিনা, সেই জন্যেই আজকে আমরা অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার উপর বিস্তারিত তথ্যবহুল আলোচনা করছি। তো চলুন শুরু করা যাক। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা আপনারা নিশ্চয়ই জানেন যে এটি দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং এটি স্লোগান হচ্ছে সকলের সাথে সমৃদ্ধির পথে। হ্যাঁ, এই অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার জন্য যে ব্যয় হবে সেটি হচ্ছে 64,95,980 কোটি টাকা। এই তথ্যটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় কত ব্যয় হবে? হ্যাঁ, 64,95,980 কোটি টাকা। এর ভেতরে আপনারা দেখতেই পাচ্ছেন যে অভ্যন্তরীণ অর্থাৎ দেশীয় উৎস থেকে আসবে 57,48,390 কোটি টাকা, যেটি হচ্ছে যে সমগ্র যে ব্যয় হবে তার 88.5%, এবং বৈদেশিক উৎস থেকে আসবে 7,47,590 কোটি টাকা, যা হচ্ছে সমস্ত ব্যয়ের 11.5%। তাহলে মোট কত ব্যয় হচ্ছে এই অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায়? আমরা এখানে যে সকল তথ্যগুলো বেশি গুরুত্বপূর্ণ তার পাশে তারকা চিহ্ন দিয়ে রেখেছি, যাতে করে খুব সহজেই আপনারা গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে প্রয়োজনে নোট করে কাগজে লিখে নিতে পারেন। মোট ব্যয় হবে কিন্তু অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় 64,95,980 কোটি টাকা। হ্যাঁ, একটা বিরাট পরিমাণ অর্থ, তাই না? এটি কিন্তু প্রায় আপনি যদি ইউএস ডলারে কনভার্ট করেন সেটি হবে $775 বিলিয়ন সমান, প্রায় $775 বিলিয়ন। তাহলে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মোট ব্যয় কত? হ্যাঁ, 64,95,980 কোটি টাকা। আরেকটি তথ্য খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে এই অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ কত। আপনারা যদি বিগত বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস করেন, দেখতে পারবেন যে এই যে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে। বিশেষ করে প্রথম যে পঞ্চবার্ষিক পরিকল্পনা নেওয়া হয়েছিল স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের পর, সেই পঞ্চবার্ষিক পরিকল্পনার কথা, অর্থাৎ আমরা বলছি প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার কথা, সেটি কিন্তু নেওয়া হয়েছিল 1973 সাল থেকে 1978 সাল পর্যন্ত। আর বর্তমান যে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা রয়েছে, যেটা নিয়ে আমরা আজ আলোচনা করছি, এখন আলোচনা করছি, সেই অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ হচ্ছে 2021 থেকে 2025 সাল পর্যন্ত। হ্যাঁ, 2021 থেকে 2025 সাল পর্যন্ত হচ্ছে আমাদের এই অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় আপনারা দেখতে পাচ্ছেন যে একটা খুবই গুরুত্বপূর্ণ সূচক হচ্ছে যে বিনিয়োগ ও বিদ্যুৎ উৎপাদন। আপনারা নিশ্চয়ই জানেন যে একটি দেশকে উন্নত করতে হলে বিনিয়োগের কিন্তু কোনো বিকল্প নেই, অবশ্যই বিনিয়োগ করতে হবে, এবং অবশ্যই বিদ্যুতের চাহিদা কিন্তু রয়েছে, বিদ্যুতের প্রয়োজনীয়তাও কিন্তু এখন খুবই অপরিসীম। আমরা এখন একটা ডিজিটাল যুগে বাস করছি, এবং এই যুগে বিদ্যুৎকে ব্যবহার করার মাধ্যমে আমরা যে সকল কাজ করতে পারি সেই সকল কাজ অন্য কোনোভাবে, অন্য কোনো প্রক্রিয়ায় কিন্তু করা সম্ভব নয়। সে কারণে বিনিয়োগ এবং বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এই অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এক্ষেত্রে যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সেটি হচ্ছে যে বিনিয়োগের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে জিডিপির 37.4%, অর্থাৎ যে পরিমাণ জিডিপি বা মোট দেশজ উৎপাদন হবে তার 37.4%কে, যদি 100 টাকা মোট দেশজ উৎপাদন হয় তার 37.4 টাকাকে বিনিয়োগে ব্যয় করা হবে বলে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ঠিক তেমনিভাবে আপনারা যদি খেয়াল করেন যে কর জিডিপির অনুপাত হবে হচ্ছে 12.30%, অর্থাৎ আপনি যদি 100 টাকা আয় করেন তাহলে খুব সম্ভবত, অর্থাৎ জিডিপি তৈরি করেন, 100 টাকার জিডিপি তৈরি করেন, সেক্ষেত্রে আপনার কর হবে 12.30%, অর্থাৎ 100 টাকা আয় করলে আপনাকে 12.30 টাকা কর হিসেবে দিয়ে দিতে হবে। ঠিক আছে, এটা কিন্তু বেশ বড় একটি হার, আর যদিও এটা কিভাবে বোঝানো হয়েছে সেটা আমরা বুঝতে পারছি না, কিন্তু এই হারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মাধ্যমে বিনিয়োগের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 37.4%, ঠিক তেমনিভাবে কর এবং জিডিপির অনুপাত ধরা হয়েছে 12.30%। ঠিক আছে, কর জিডিপির অনুপাত কত? 12.30%। এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 30,000 মেগাওয়াট বা 30 গিগাওয়াট। হ্যাঁ,
30,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এই তথ্যটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই মনে রাখবেন যে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 30,000 মেগাওয়াট বা 30 গিগাওয়াট। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা, এই পরিকল্পনাটি গৃহীত হয়েছে যে তারিখে, সেটা হচ্ছে 29 ডিসেম্বর 2020, অর্থাৎ ডিসেম্বর মাসের একদম শেষে, অর্থাৎ 2020 সালের একদম শেষ দিকে 29 ডিসেম্বর 2020 সালে এই অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনাটি গৃহীত হয়েছে। কোথায় গৃহীত হয়েছে? হ্যাঁ, ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল বা জাতীয় অর্থনৈতিক পরিষদে এই সভায় এই অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। কোথায় দেওয়া হয়েছে? হ্যাঁ, NEC বা জাতীয় অর্থনৈতিক পরিষদ, ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের পক্ষ থেকে সভায় এই অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। এই অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার যে উদ্দেশ্য বা এটার যে সংশ্লিষ্ট বিষয়ে এখানে কাজ করা হবে, সেটা হচ্ছে যে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার যে বাস্তবায়ন অভিজ্ঞতা হয়েছে সেটাকে এই জায়গায় প্রয়োগ করা হবে। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে কোভিড-19 নামে যে একটি ফেনোমেনার ভিতর দিয়ে আমরা যাচ্ছি, অনেকে মনে করতে পারেন যে এটা মানব সৃষ্ট, হ্যাঁ, তো এটার ভিতর দিয়েই আমাদেরকে কিন্তু এখন যেতে হচ্ছে। তো এই এটার যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে, এই যে বিভিন্ন বিশ্বের বিভিন্ন নেতারা অযথা তাদের দেশের ভিতরে একটি লকডাউন করলো এবং তাদের নিজেদের অর্থনীতি ধ্বংস করে দিল, হ্যাঁ ঠিক আছে, মানুষকে অর্থনৈতিকভাবে বঞ্চিত করলো, তো এখন এটার ফলে যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সেটাকে নাকি তারা ই করবে, সেই জন্য নাকি এই অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা নেওয়া হয়েছে। ঠিক আছে, প্রকৃতপক্ষে আপনারা নিশ্চয়ই জানেন যে ডিজিটালাইজেশনের মাধ্যমে জনগণকে কীভাবে আরও বেশি ট্যাক্সের আওতায় আনা যায়, হ্যাঁ, তো এই ধরনের একটা ব্যাপার কিন্তু অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় আমরা দেখতে পাচ্ছি বলে আমাদের কাছে মনে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হচ্ছে যে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, তাই না? সেই কথা অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার যে পরিকল্পনা নেওয়া হয়েছে সেটাই বলা হয়েছে যে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মাধ্যমে 1,13,00,000 মানুষের কর্মসংস্থান করা হবে। এখন এই কর্মসংস্থান কেমন কর্মসংস্থান হবে সে সম্পর্কে কিন্তু আমরা সঠিকভাবে জানি না, তবে নিঃসন্দেহে এটা কিন্তু খুব উন্নত মানের কর্মসংস্থান যে হবে, আপনাদের ভিতরে অনেকেই যে এই ধরনের কর্মসংস্থানে যেতে চাবেন সেই ধরনের কর্মসংস্থান না। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের অধিকাংশ মানুষ কিন্তু এখনও দারিদ্র্য পীড়িত, এবং এই দারিদ্র পীড়িত সমাজে আসলে খুব ভালো কর্মসংস্থান যে করা হবে সেটা মনে হয় না। তবুও এখানে বলা হয়েছে যে মোট 1,13,00,000 মানুষের কর্মসংস্থানের আয়ের ব্যবস্থা করা হবে এই অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মাধ্যমে, এবং এই অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থান হবে 32,50,000 মানুষের, ঠিক আছে, এবং দেশীয় কর্মসংস্থান হবে 80,50,000 মানুষের। এর মানে হয়তো এরকম যে 32,50,000 মানুষকে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হবে, অথবা আর দেশীয় কর্মসংস্থান হবে 80,50,000 মানুষের, অর্থাৎ দেশের ভেতরে আমাদের দেশের বিভিন্ন জিওগ্রাফিক্যাল লোকেশনে হয়তো কর্মসংস্থান করা হবে 80,50,000 মানুষের। এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে যে সালে যত কর্মসংস্থান হবে সেটা বলা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে 2021 সালে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে যে 21,60,000 জনের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, 2022 সালে করা হবে 22,30,000 জনের, 2023 সালে করা হবে 23,30,000 জনের, এবং 2024 সালে করা হবে 24,20,000 জনের, সবশেষ 2025 সালে করা হবে 25,30,000 জনের। অর্থাৎ কর্মসংস্থানের হারকে ক্রমাগত তারা যতই বছর যাচ্ছে তত বেশি করে বাড়ানোর লক্ষ্যমাত্রার কথা তারা কিন্তু বলছে, তাই না? তো সেটাই অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার ভেতরে রাখা হয়েছে। এখন এটা কতটুকু কার্যকর হবে সেটা কিন্তু অবশ্যই দেখার বিষয়, কারণ আমরা অনেক সময় অনেক ধরনের প্রতিশ্রুতি পাই, হ্যাঁ, যে বছর পদ্মা সেতু চালু হওয়ার কথা সেই বছর কিন্তু হয়নি, তো সেটা একটু দেখার বিষয়। আপনারা এখানে যেটা মনে রাখতে হবে যে 2025 সালে যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ বেশি, এখানে এই জন্যই তারকা চিহ্ন দেওয়া হয়েছে। এবং আরেকটি তথ্য গুরুত্বপূর্ণ, এই অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মাধ্যমে মোট কত মানুষের কর্মসংস্থান করা হচ্ছে সেটি কিন্তু হচ্ছে 1,13,00,000 মানুষের, হ্যাঁ, 1,13,00,000 মানুষের কর্মসংস্থান করা হচ্ছে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মাধ্যমে। বাংলাদেশের একটি বাস্তবতা হচ্ছে যে এদেশের মানুষ কখনোই কিন্তু মুদ্রাস্ফীতি নামক যে করাল গ্রাস রয়েছে সেটা থেকে কিন্তু মানুষ মুক্ত হতে পারেনি,
এবং আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতায় এই জিনিসটা খুবই দুঃখদায়ক যে এদেশের মানুষকে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যাদি রয়েছে সেগুলোর দামের ক্রমবৃদ্ধির কারণে তাদেরকে কিন্তু বিপুল পরিমাণ আয় করতে হচ্ছে এবং যথেষ্ট পরিমাণ পরিশ্রম করার পরেও অনেক মানুষরাই কিন্তু পর্যাপ্ত পরিমাণ তাদের যে স্বপ্ন রয়েছে তাদের যে চাহিদা রয়েছে সেটা তারা পূরণ করতে পারে না। অর্থাৎ বাংলাদেশের মুদ্রাস্ফীতি সেটা কিন্তু অত্যন্ত ভয়াবহ একটি ব্যাপার এবং এটা সম্পর্কে আমাদের খুবই সচেতন হওয়া দরকার এবং আমাদের এই সমস্যাকে লাঘব করার চেষ্টা করা দরকার। আপনারা দেখতে পাচ্ছেন যে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মাধ্যমে মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4.8। অর্থাৎ এই অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মাধ্যমে মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতিকে 4.8%-এর মধ্যে কমিয়ে আনার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2024-25 অর্থ বছর নাগাদ। সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন যে 2020-21 অর্থ বছরে মুদ্রাস্ফীতির বা মূল্যস্ফীতি ধরা হয়েছে 5.4% এবং 2021-22 অর্থ বছরে ধরা হয়েছে 5.3%। 2022-23 অর্থ বছরে মুদ্রাস্ফীতির হার ধরা হয়েছে 5.2% এবং 23-24 অর্থ বছরে ধরা হয়েছে 4.9% এবং সব শেষে 2024-25 অর্থ বছরে ধরা হয়েছে 4.8%। তাহলে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মাধ্যমে তারা প্রতিশ্রুতি দিচ্ছে যে তারা বর্তমান সময়ের যে মুদ্রাস্ফীতির হার রয়েছে 5.4%, সেটাকে ক্রমাগত কমিয়ে 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 একসময় 4.8% নিয়ে আসবে 2024-25 অর্থ বছরের সময়। এখন প্রকৃতপক্ষে এটা কীভাবে কতটুকু কার্যকর করা হবে সে সম্পর্কে কিন্তু আমাদের জেনে রাখা অবশ্যই অবশ্যই জানার চেষ্টা করা উচিত, উপলব্ধি করার চেষ্টা করা উচিত। বাংলাদেশের জনগণের একটা বিরাট অংশ কিন্তু বাস করে চরম দারিদ্র সীমার উপরে। আপনি যদি রাস্তা দিয়ে চলাফেরা করেন আপনি দেখতে পাবেন যে এমন অনেক মানুষ রয়েছেন যারা অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে তাদের জীবিকা অর্জন করছেন। আপনারা দেখতে পাবেন যে অল্প বয়স্ক নারীরাও তারা তাদের পরিবারের জন্য তাদের নিজেদের অর্থনৈতিক চাহিদা পূরণের জন্য অত্যন্ত কষ্ট সহকারে এই প্রখর রৌদ্রতাপের ভিতরে তারা কিন্তু পরিশ্রম করে যাচ্ছেন এবং এই মানুষদের কল্যাণে কিন্তু আমাদের দেশ যতটুকু এগিয়েছে সেটা সম্ভব হয়েছে এবং এই মানুষদের যে কষ্ট সেটার কথা আমরা জানি। এই চরম দারিদ্রের লক্ষ্যমাত্রা কমানোর একটি উদ্যোগ নেওয়া হয়েছে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মাধ্যমে, এটার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কতটুকু বাস্তবায়ন হবে সেটা আমরা জানি না, তবে এখানে বলা হয়েছে যে বর্তমানে যে চরম দারিদ্রের হার রয়েছে সেটা হচ্ছে প্রায় 12%-এর কাছাকাছি। সেটাকে তারা এই 2024-25 অর্থ বছরের ভেতরে 7.4% নামিয়ে আনার চেষ্টা করবে, অর্থাৎ 12% থেকে 7.4% নামিয়ে আনার চেষ্টা করবে চরম দারিদ্রের হারকে। ঠিক আছে, তো এই সূচকটাকে নামানোর জন্য কিন্তু তারা পরিকল্পনার কথা বলছে ও বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে। তো এখানে বলা হয়েছে যে 2020-21 সালে এই চরম দারিদ্র হারটা থাকবে 12%, 2021-22 সালে থাকবে 10% এবং 22-23 সালে হবে কত 9.1%, তারপর 2023-24 অর্থ বছরে হবে 8.3% এবং পরিশেষে অর্থাৎ এই অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার পর এই চরম দারিদ্রকে তারা নামিয়ে আনবে 7.4%। আমরা এই ধরনের অনেক প্রতিশ্রুতি দেখি, কতটুকু বাস্তবায়ন হয় সেটা খুব জরুরি। তবে আপনারা মনে রাখবেন যেটি, যে এই অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মাধ্যমে চরম দারিদ্রের হারকে 2024-25 সাল নাগাদ 7.4% নামিয়ে আনার জন্য লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, এটাই মনে রাখতে হবে।